পাচুরিয়ার একদম সমুদ্রের তীরবর্তী রেস্কিউ সেন্টারের পাশে আছি, আর সেই জায়গায় আমাদের ফরেস্ট অফিসার বাপ্পা নাথ বাবু আছেন। যে পাচুরিয়াতে আজকে আবার একটি কুমির ছানা ধরা পড়েছে, গত কয়েকদিন আগে প্রায় এক পক্ষ কালের মতো হলো একটা কুমির ছানা ধরা পড়ছিল, তাকেও এই ফরেস্ট বিভাগের দায়িত্বে সুন্দরবন পাঠিয়ে দেওয়া হয়েছে কুমির প্রকল্পে, আবার একটি ধরা পড়েছে কুমির ছানা। এবং আমাদের এখানে স্থানীয় কার ভাইরা এরা জালে ধরেছে, একটু নাম বললে ভালো, শ্যামল মন্ডল, বাসুদেব প্রধান, অজয় প্রামাণিক, এরা নিতাই আচার্য, এরা এই মাছ কারবার করে, মৎস্য আহরণ করে। আজকেও সেই জাল নিয়ে গেছিল তারা সমুদ্রে মাছ ধরার সঙ্গে সঙ্গে কুমির বাচ্চাটিকে ধরেছে। তবে সবার কাছে এই সতর্ক বার্তা পরপর আমরা দুটো পেলাম, আরো অনেকই আছে। সেদিন আমাদের ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার এবং আমাদের বিড অফিসারও তারা বলছিলেন যে কুমির বাচ্চা যেহেতু ধরা পড়েছে, জুলাই নাগাদ বাচ্চাটি হয়েছে, এবং সেই বাচ্চাটি যেহেতু আছে এর সঙ্গে অনেক বাচ্চাই আছে এবং তার মাও থাকতে পারে, তার বাবাও থাকতে পারে, সেই জন্য এলাকাবাসী সবার কাছে মৎস্যজীবী বন্ধু যারা সবাইকে সতর্ক করা হচ্ছে, আপনারা একটু সাবধানে থাকবেন, বিশেষ করে যেখানে খাঁড়ি আছে, জলগুলো জমে আছে এবং জঙ্গলের মধ্যে হয়তো বড় কুমির থেকে যেতে পারে, কারণ বাচ্চাগুলো যেহেতু আছে তার মা কিন্তু তাকে ছেড়ে থাকবে না। সেই জন্য এই পাঁচুড়িয়া সমুদ্র উপকূলবর্তী এলাকা যেগুলো ম্যানগ্রোভ হচ্ছে, বন সৃজন হচ্ছে, আপনারা একটু সতর্ক ভাবে থাকবেন। উনারাও কিন্তু তাদের যা যা ব্যবস্থা তারা করার চেষ্টা করছেন, আর আমি বিড অফিসারকে বলবো যে সুন্দরবনে আছে আমাদেরও কুমির রাখার মতো কিছু প্রকল্প যদি নেওয়া যায় ফরেস্ট দপ্তর থেকে, আপনি নিশ্চয়ই সেই চেষ্টাটা করবেন। আর উনাদের কর্মীরা সদা প্রস্তুত, সদা ব্যস্ত, তারা লক্ষ্য করছেন বনকে, এবং বন্য জন্তু জানোয়ার থাকলে তারাও আপ্রাণ চেষ্টা করছেন কিভাবে রক্ষা করা সবাইকে।